সিনহা হত্যার এক মাসও খোলেনি মামলার জট, জানা যায়নি হত্যার কারণ। ডাকাত মনে করে মেজর সিনহাকে গুলি করার দাবি লিয়াকতের, আদালতে জবানবন্দি। ট্রেনের ভাড়া বেড়ে ছাড়িয়ে যাচ্ছে বিমানকেও, এখনও চূড়ান্ত নয় দাবি কর্তৃপক্ষের। প্রস্তাবিত ভাড়া কার্যকর হলে মুখ থুবড়ে পড়বে রেল, মত বিশেষজ্ঞদের। এক বছরে ছয় ধাপ এগিয়ে বিশ্বের একশো বন্দরের মধ্যে ৫৮তম চট্টগ্রাম বন্দর, আগামী তিন বছরের মধ্যে তালিকায় আরও উপরে উঠে আসার প্রত্যয়। এবং বগুড়ার পাইকারি বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম, বন্যার কারণে কমেছে সরবরাহ, দাবি ব্যবসায়ীদের। বাংলা সময় সঙ্গে আছি আমি কাজল আবদুল্লাহ। এক মাসেও খোলেনি অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার চট। ঘটনা খোলাসায় কি কেন কিভাবে প্রশ্নে আটকে আছে গোটা তদন্ত। মামলার মূল আসামি লিয়াকত সহ চারজন এখন পর্যন্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও অন্য আসামিরা রয়েছেন র্যাবের রিমান্ডে। তবে মামলার সংশ্লিষ্টরা গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা জানান। আসামিদের কয়েক দফা রিমান্ডে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাছাইয়ের পরই দেওয়া হবে চার্জশিট। কক্সবাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন সেলিয়া সুলতানা। ঠিক এক মাস পর আমরা আছি এখন শামলাপুরের সেই চেকপোস্টটিতে, যে চেকপোস্টে অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে গুলি করা হয়েছিল। ঠিক একই সময়, অদ্ভুত ব্যাপার হলেও সত্য, ৯:৩০ বাজে। এবং এই জায়গাটি যদিও এখন অনেক বেশি নিরাপত্তা বাড়ানো হয়েছে, তারপরও এখানকার মানুষ মনে করেন তাদের আরও বেশি নিরাপত্তা বাড়ানো উচিত। তবে এই মেজর সিনহার হত্যার ঘটনা আসলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, এই এক মাসে আসলে কোনো জট খুলেনি, সেটি আসলে কবে খুলবে সেটি এখনও প্রশ্ন। একই পথ, একই নিরাপত্তা চৌকি, পুরো মেরিন ড্রাইভে এক ধরনের নিস্তব্ধতা, জেগে শুধু নিরাপত্তা চৌকিগুলো। গত ৩১ জুলাই শামলাপুর তল্লাশি চৌকিতে ইন্সপেক্টর লিয়াকতের গুলিতে মারা যান অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান। এ ঘটনায় ৫ আগস্ট কক্সবাজার জুডিশিয়াল আদালতে হত্যা মামলা দায়ের করেন তার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। র্যাবের তদন্তে উঠে আসে মাত্র ২ মিনিটে ঘটেছিল মেজর সিনহা হত্যার ঘটনা। ঘটনার মোড় ঘুরতে থাকে পুলিশের উল্লেখিত এজাহার, সাজানো সাক্ষী এবং জব্দ তালিকায় কাটছাটকে কেন্দ্র করে। ঘটনাস্থলে এপিবিএনের সদস্যরা জানান, ঘটনার আগে প্রায় শিকারীর চরিত্রে ছিলেন লিয়াকত। কোণঠাসা করে ফেলা হয় তিন এপিবিএন সদস্যকে। প্রশ্ন ওঠে, আদৌ অবসরপ্রাপ্ত মেজর সিনহার হাতে অস্ত্র ছিল কিনা এবং কেন লিয়াকত গুলি করেছেন। মাত্র কয়েক মিনিটে ঘটা লিয়াকতের গুলিতে নিহতের ঘটনায় পোস্টমর্টেম চলছে পুরো মাস জুড়ে। অন্যদিকে যার গুলিতে সিনহা নিহত হন, সেই ইন্সপেক্টর লিয়াকত তৃতীয় দফার রিমান্ডে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। প্রদীপ ও নন্দদুলালের রিমান্ড শেষ হচ্ছে ঘটনার ঠিক এক মাস পর, কিন্তু অগ্রগতি কি প্রশ্ন ছিল তদন্ত কর্মকর্তার কাছে। ১০ স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার জন্য আদালত উপস্থাপন করা হয়েছিল, চেষ্টা করতে যত তাড়াতাড়ি এটাকে শেষ করা যায়। তারপরও মনে করেন কিছু জিনিস থেকেই যায়, একটার সাথে আর একটা লিঙ্কেজ, একটা তথ্যের সাথে আর একটা তথ্য লিঙ্কেজ, এই জিনিসগুলো আমাদেরকে এই করতে আমাদের সময় লাগতেছে। অন্যদিকে এক মাসেও প্রদীপের দেখা পায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। আসামি টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাসের সঙ্গে কথা বলার অপেক্ষায় প্রতিবেদনটি এখনো অসম্পূর্ণ। ৬৮ জনের একটি তালিকা আমরা করেছিলাম, একেবারে কমপ্রিহেন্সিভ তালিকা। তন্মধ্যে ৬৭ জনকে আমরা প্রায় এক সপ্তাহ আগে জিজ্ঞাসাবাদ শেষ করেছি এবং তারা যে তথ্যগুলো দিয়ে সেগুলো বিশ্লেষণ করেছি আমাদের রিপোর্ট প্রস্তুতি পর্যায়ে। ওনাকে জিজ্ঞাসাবাদ করলে সেখানে আমরা যে তথ্যগুলো পাবো সেগুলো বিশ্লেষণ করার জন্য আমাদের হয়তো একদিন দুদিন সময় লাগবে। অন্যদিকে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার বাকি ৪ পুলিশ সদস্য ও পুলিশের সাজানো ৩ সাক্ষী এখনও দ্বিতীয় দফার রিমান্ড গুনছেন। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, কক্সবাজার। এবার অন্য প্রসঙ্গ। আবারও ভাড়া বাড়ছে ট্রেনের, প্রস্তাবিত ভাড়া প্রায় প্রতিটি রুটে, সড়ক পথের ভাড়াকে তো ছাড়িয়েছেই, কোনো কোনো ক্ষেত্রে এসি কেবিনের ভাড়া আকাশ পথকেও ছাড়িয়ে যাবে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন এটি কার্যকর হলে মুখ থুবড়ে পড়বে রেল। নাজমুস সালেহ রিপোর্ট। ঢাকা থেকে উত্তরের জেলা সৈয়দপুরে বিমানে পৌঁছাতে সময় লাগে ৪০ থেকে ৪৫ মিনিট, ভাড়া ২৫০০ থেকে ২৭০০ টাকা। রেলপথে পঞ্চগড়ে যেতে সময় লাগে ১০ থেকে ১২ ঘন্টা। আর এ পথে ট্রেনের এসি কেবিনের নতুন প্রস্তাবিত ভাড়া ধরা হয়েছে জনপ্রতি ২৬৯০ টাকা। একইভাবে ঢাকা থেকে চট্টগ্রাম, যশোর ও রাজশাহীর প্রস্তাবিত ট্রেন ভাড়া বিশ্লেষণ করে দেখা যায় প্রায় বিমানের সমপরিমাণ।
তেলের দাম, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যয় বৃদ্ধির কারণ দেখিয়ে ভাড়া বাড়াচ্ছে রেলওয়ে, যেখানে শোভন চেয়ারে 25 আর এসি আসনে বাড়ছে সর্বোচ্চ 80% পর্যন্ত। ট্রেনের ভাড়া বাড়তেছে বটে, কিন্তু সেবার মান বৃদ্ধি পাচ্ছে না। যদি এখন ভাড়া বৃদ্ধি করে তাহলে আমাদের জন্য এটা খুবই কষ্টকর হয়ে যাবে। বাসের ভাড়া বেশির কারণে আমরা রেলগাড়িতে যাচ্ছি, এখন যদি ওইভাবে যদি বাড়ে তাহলে তো আমরা রেলেও যেতে পারবো না। প্রস্তাবিত ভাড়া চূড়ান্ত নয় উল্লেখ করে যাচাই বাছাই শেষে যৌক্তিক হারে ভাড়া কার্যকর করা হবে বলে জানিয়েছে রেলওয়ে। মন্ত্রণালয় এবং রেলওয়ের মিলে কমিটি তারা আলনাঘাত করছে, অনেকগুলো অবজারভেশন আছে, সেই সব অবজারভেশন দিয়ে আবার তারা বসবে, দেখবে ভারতীয় রেলওয়ে বিদেশি রেলওয়ে যারা আছে তাদের সাথে কম্পেয়ার করে অনেক টাইম লাগবে এটাকে দেখতে, তারপরে হয়তো তখন কিছু হবে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন নতুন ভাড়া কার্যকর হলে রেল থেকে মুখ ফিরিয়ে নেবে সাধারণ মানুষ। ব্যাপক পরিমাণে যদি বৃদ্ধি হয় তাহলে ডেফিনেটলি তারা অ্যাফোর্ড করতে পারবে না, কারণ খেয়াল রাখতে হবে বাহনটা কিন্তু সাধারণ জনগণের, আস্তে আস্তে ব্যবহারকারীর কিন্তু সংখ্যাটা কমতে থাকে, এটা হওয়ার এখানে যথেষ্ট সম্ভাবনা আছে। মালবাহী ট্রেনে 20% ভাড়া বৃদ্ধির সুপারিশ করা হয়েছে প্রস্তাবিত নতুন ভাড়ায়। শিডিউল বিপর্যয়, ধীরগতি, আসন সংকট সহ কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ রেল যাত্রীদের, আর তাই ভাড়া না বাড়িয়ে এ সকল সমস্যার সমাধান দেওয়ার তাগিদ যোগাযোগ বিশেষজ্ঞদের। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও লক্ষ্যমাত্রার চেয়ে এগিয়ে থেকে বিশ্বের শীর্ষস্থানীয় 100 বন্দরের মধ্যে 58তম স্থানে উঠে এসেছে চট্টগ্রাম বন্দর। আন্তর্জাতিক শিপিং জার্নাল লয়েডস লিস্টে এক দশকে 41 ধাপ এগোনোর পাশাপাশি এক বছরে এগিয়েছে 6 ধাপ। তবে সংকট থাকা সত্ত্বেও সক্ষমতা বাড়িয়ে আগামী 3 বছরের মধ্যে তালিকার 50 নম্বরে আসতে চায় এই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সীমিত যন্ত্রপাতি এবং সীমাহীন সংকটের মাঝেও বিশ্বের অত্যাধুনিক সব বন্দরের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলতে হচ্ছে চট্টগ্রাম বন্দরকে। শনিবার রাতে প্রকাশিত লয়েড লিস্টে সর্বশেষ তালিকায় এ বন্দর গত বছরের তুলনায় 6 ধাপ এগিয়েছে। এক যুগ আগে 2009 সালে 98তম স্থান নিয়ে তালিকায় ঢুকেছিল চট্টগ্রাম বন্দর। এটা মূলত দেশের আমদানি রপ্তানি বৃদ্ধি, ইকোনমিক স্টেবিলিটি, ইয়ার্ড ক্যাপাসিটি বৃদ্ধি করা এবং নতুন নতুন স্থাপনা, নতুন নতুন সুবিধাদি বৃদ্ধি করা, এসবের কারণেই এই হ্যান্ডলিং বৃদ্ধিটা সম্পন্ন হয়েছে। অথচ এক দশক আগেও রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি শ্রমিক আন্দোলনের কারণে বিশ্বের অন্যতম সমস্যা আক্রান্ত বন্দরের তালিকায় নাম ছিল চট্টগ্রাম বন্দরের। তবে সে দুর্নাম কাটিয়ে প্রতি বছরই 5-7 ধাপে এগুচ্ছে। আগামী 3 বছরের মধ্যে প্রতিবেশী দেশগুলোর বন্দরকে পাশ কাটিয়ে এই বন্দরকে 50তম আনতে চায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আমাদের ম্যানেজমেন্ট একটি শ্রমিক বান্ধব ম্যানেজমেন্ট আমরা বলতে পারি। আমরা আমাদের যন্ত্রপাতিকে পরিবর্তন করার জন্য খুব জুৎসই লাক্ষ্যই পরিকল্পনা গ্রহণ করি। 2019-20 অর্থবছরে চট্টগ্রাম বন্দর বিগত অর্থবছরের তুলনায় সার্বিক প্রবৃদ্ধি ছিল 8.3%, কিন্তু তারপরও বন্দর ব্যবহারকারীদের অভিযোগ এখনও বন্দরে যন্ত্রপাতির পাশাপাশি প্রয়োজনীয় ইয়ার্ডের সংকট রয়ে গেছে। ইয়ার্ড বাড়ানো, জেটি বাড়ানো এবং ইকুইপমেন্ট বাড়ানো, তাহলে এই তিনটা সেক্টরে যদি আমরা কাজ করতে পারি তাহলে আমাদের ক্যাপাসিটিটা অনেক বেড়ে যাবে। নেক্সট 5 ইয়ার্সে নাম্বার অফ ভেসেল যখন এখানে আসবে সেক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের এফিসিয়েন্টিটা ইকুইপমেন্টের দিক দিয়ে, জনবল যারা আছে সেই জনবলটা বাড়তে, এফিসিয়েন্ট লোক রাখতে হবে এবং টোটালি একটা অটোমেশনের মধ্যে নিয়ে আসতে হবে। গত অর্থবছরে 10.16 কোটি মেট্রিক টন কার্গো পণ্য এবং 30 লাখ কন্টেনার হ্যান্ডেলিং করেছে এই বন্দর। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলা সময় আরও থাকছে। ভরা মৌসুমে নওগাঁয় বস্তা প্রতি 150 থেকে 250 টাকা বেড়েছে সারের দাম। সরবরাহে ঘাটতি দেখিয়ে অতিরিক্ত মুনাফা হাতিয়ে নেন অভিযোগ, কঠোর হুঁশিয়ারি কৃষি বিভাগের। শূন্য ঘোষিত পাবনা 4 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন নুরুজ্জামান বিশ্বাস। গতকাল বিকেলে শূন্য আসনগুলোতে উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে বৈঠক করে আওয়ামী লীগ। গণভবনে সীমিত পরিসরে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা হয়। সংসদীয় বোর্ডের প্রধান ও দলীয় সভাপতি শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেছেন। করোনা পরিস্থিতির কারণে মাত্র 6 জন সদস্য উপস্থিত ছিলেন গুরুত্বপূর্ণ এই নীতি নির্ধারণী বৈঠকে। করোনার মধ্যে গণভবনে এই প্রথম কোনো দলীয় সভা হলো। সাবেক ভূমিমন্ত্রী শামসুজ্জামান শরীফ ডিলুর মৃত্যুতে পাবনা 4 আসনটি শূন্য হয়। এই আসনটিতে প্রার্থী হতে ডিলু পরিবারের 8 সদস্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।
তবে শেষ পর্যন্ত ঈশ্বর দিয়ে উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাসকে দলীয় মনোনয়ন দেয় আওয়ামী লীগ। রোববার দিনভর ভোগান্তির পর সন্ধ্যায় ফের বন্ধ হয়ে যায় শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল। দুই ঘাটে পারাপারের অপেক্ষায় সহস্রাধিক ছোট বড় যানবাহনের যাত্রীরা সীমাহীন দুর্ভোগে পড়েন। পদ্মায় তীব্র স্রোত ও নাব্য সংকটে দুর্ঘটনা এড়াতে শনিবার রাত থেকে অনির্দিষ্টকালের জন্য রাতে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এ অবস্থায় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটেও বেড়েছে চাপ। জেলা প্রতিনিধিতে পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। পদ্মা পাড়ি দিতে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে শত শত যানবাহনের এই দীর্ঘ সারি। রাতভর বন্ধ থাকার পর দিনে চলেছে গুটি কয়েক ফেরি। অপেক্ষার প্রহর দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। খামো টাকা দে খামো গাড়ি ভাড়া দে মনে খাবো। ঘুম নাই, চার দিন ধরে খাওয়া নাই। তো যাইতে হবে খুলনাতে, তিনটা বাচ্চা নিয়ে বসে আছি। ঘাট কর্তৃপক্ষ জানায় কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটের লৌহজং টার্নিংয়ে পানির গভীরতা মাত্র 6 ফুট, অথচ রোরো ফেরি চলাচলে 8.5 ফিট পানি থাকা প্রয়োজন। নাব্য সংকটে দুর্ঘটনা এড়াতে অনির্দিষ্টকালের জন্য রাতে ফেরি চলাচল বন্ধ থাকবে। পানির স্রোতের কারণে এগুলি আমরা সবগুলি চালাইতে পারতেছি না। এতগুলি ফেরি থাকার পরেও ওই স্বল্প ড্রাফের 2-3টা ফেরি হয়তো চলবে দিনের বেলা। চ্যানেল ক্লিয়ার হইলে সবগুলি সচল হবে। এবং টিসির যা চেয়ারম্যান আছেন তাদের সঙ্গে কথাবার্তা বলে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি যে রাত্রিকালীন সময়ে কোনো ধরনের মানে ফেরি চলাচল করবে না, কারণ ওইটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যে কোনো মুহূর্তেই পদ্মা সেতুর ঝুঁকির মধ্যে পড়তে পারে। এই অবস্থায় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে বেড়েছে যানবাহনের চাপ। ঘন্টার পর ঘন্টা পারে অপেক্ষায় থেকে দুর্ভোগে যাত্রী ও চালকরা। নিয়াজ মখদুম, সময় সংবাদ। কাঁঠালবাড়ির শিমুলিয়া নৌরুটে রাতে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে ভিড় বেড়েছে। 3 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে যানবাহনের দীর্ঘ সারি। এই মুহূর্তে পাটুরিয়া ঘাটে আছেন সহকর্মী ইউসুফ আলী, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ইউসুফ, কাজল, পাটুরিয়া আর দৌলতদিয়া নৌরুটে কিন্তু এই মুহূর্তে মোট 8 শতাধিক যানবাহন পার অপেক্ষায় রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু ঘাট কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছি, বিশেষ করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে যে এই মুহূর্তে পাটুরিয়া দৌলতদিয়া রাতের দিকে 12টি ফেরি চলাচল করলে এই মুহূর্তে কিন্তু মাত্র 16টি ফেরি চলাচল করছে। তো সেক্ষেত্রে কিন্তু ঘাটে বেশি জমে যাচ্ছে পণ্যবাহী ট্রাক। অন্যদিকে কিন্তু বিআইডব্লিউটিএর সাথে আমি কথা বলেছি, পাটুরিয়া দৌলতদিয়ার যে 5 নটিক্যাল মাইল জায়গা রয়েছে, নৌপথ রয়েছে, সেই ক্ষেত্রে সে নাব্য সংকটে কি অবস্থা রয়েছে। তারা বলছে আসলে তো পানি ফেরি চলাচলের জন্য যে রোরো ফেরি রয়েছে, সেই রোরো ফেরি আরো বড় ফেরি চলাচল করার জন্য যে 8 থেকে 8.5 ফিট পানি প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু একদম এখন 8.5 ফিট পানি রয়েছে। অর্থাৎ খুব ঝুঁকি নিয়ে চলাচল করছে ফেরিগুলো, বিশেষ করে বড় ফেরিগুলো। সেই ক্ষেত্রে কিন্তু বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে মোট 2টি ডেজার দিয়ে কিন্তু এই পলি অপসারণ, অর্থাৎ যে বালি পড়েছে সেই নৌপথের কিন্তু বালি অপসারণের জন্য তারা চেষ্টা করছে। তবে এ পর্যন্ত কিন্তু এই সময়টা যেহেতু পানি কমে আসে, পানি কমার সাথে সাথে কিন্তু সেখানে কিন্তু পানির গভীরতা কমে আসে, সেই ক্ষেত্রে তারা লক্ষ্য করে যাতে কোনো ফেরির চলাচলে সমস্যা না হয় সেদিকে কিন্তু তারা চেষ্টা করছে। অন্যদিকে কিন্তু ঘাটের যারা সংশ্লিষ্ট রয়েছে, অর্থাৎ ফেরির যারা মাস্টার সুকান, তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলছে আসলে তো এই মুহূর্তে কিন্তু ফেরিতে যে লোড দেওয়ার কথা রয়েছে, অর্থাৎ একটা ফেরিতে 20 থেকে 25টি সাধারণত বড় ফেরিতে যে যানবাহন লোড করা যায়, সেক্ষেত্রে কিন্তু এখন তারা 4-5টি কম কিন্তু যানবাহন ঘাটটি তারা একটা পার করে দিচ্ছে যানবাহনকে। সবকিছু মিলিয়ে তো ঘাটের যে একটা শ্রমিক এবং চালকদের যে একটা বিশেষ করে হচ্ছে যে পণ্যবাহী যে ট্রাক তাদের কিন্তু একটা দুর্ভোগ রয়েছে। তবে এই মুহূর্তে কিন্তু ছোট গাড়ি বেশ চাপ রয়েছে। এই ছিল কাজের আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আলী। পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণে মৌলভী বাজারে বড়লেখা উপজেলার 11টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এসব এলাকার কয়েক হাজার মানুষ। এলাকাবাসী জানান, গত শনিবার মধ্যরাত থেকে অবিরাম বৃষ্টি শুরু হয়, তার সাথে পাহাড়ি ঢলের পানি ঢুকে পড়ে লোকালয়ে। বাসা বাড়ি ও দোকানপাট পানির নিচে পড়ে যায়। সড়ক তলিয়ে বিচ্ছিন্ন জেলা শহরের সঙ্গে বন্যাত্ত এলাকার যোগাযোগ ব্যবস্থা।
এছাড়া কয়েক হাজার হেক্টর জমির রোপা আমন নষ্ট হয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষক। জনদুর্ভোগ কমাতে দ্রুত পানি নিষ্কাশনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আমরা ইউনিয়নের সারা প্লাবিত ক্ষতিগ্রস্ত, কৃষকরা ক্ষতিগ্রস্ত এবং হাইওয়ে রোড সম্পূর্ণরূপে বিধ্বস্ত। ফিশারি মাছ ধান ফান সহ সব কিছু চলে গেছে। বাংলা সময় আরও থাকছে, খুলনায় ঠিকাদারের কাছে চাঁদা দাবির ঘটনায় গ্রেফতার চার, জয়পুরহাটে মোটরসাইকেল ছিনতাই চক্রের মূল হোতা সহ সাতজন গ্রেফতার। সরবরাহ ঘাটতির মুখে বগুড়ার পাইকারি বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম, কাঁচামরিচের দাম বেড়েছে কয়েক গুণ। সবজি চাষিরা বলছেন অতিবৃষ্টি ও বন্যার কারণে সবজির চারা নষ্ট হওয়ায় কমেছে সবজির সরবরাহ। পাইকারি ক্রেতারা বলছেন পাইকারি বাজারের তুলনায় খুচরা বিক্রেতারা বেশি লাভ করায় খুচরা বাজারে তারতম্য অনেক বেশি। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে, ছবি তুলেছেন রবিউল ইসলাম। বন্যায় এবং অতিবৃষ্টিতে ঝাঁজ বেড়েছে কাঁচামরিচের। দুই সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি কাঁচামরিচের দাম বেড়েছে পাঁচ গুণ। শুধু কাঁচামরিচই নয়, কোনো সবজি মিলছে না চল্লিশ টাকার নিচে। কৃষকরা বলছেন বৃষ্টি বন্যায় নষ্ট হয় এমন পরিস্থিতি। বেগুন লিয়েছি 1500-1600 দাম করছি, আমি 1800 বিক্রি করছি। যেটুকু আমরা হাটল লেছি তার চেয়ে আবার খরিদ্দারি বেশি। পাচারের জন্য একটু বেশ দাম বাড়ে গেছে, জমিতে কম হচ্ছে এই জন্য দাম বেড়ে গেছে। মরিচ বন্যায় নষ্ট হয়ে গেছে, গাছ মরে গেছে, এই জন্য মরিচের দাম বেশি। পাইকারি সবজি ক্রেতারা বলছেন খরচ বাদে তারা সামান্য লাভ করলেও খুচরা বিক্রেতারা বাজারে লাভ বেশি করছে। সীমিত লাভ, আর যারা ঢাকার কাস্টমাররা 5 কেজি 10 কেজি নিয়ে ওরা 100-120 টাকা কেজি বেচে, ওরা আমার কাছে বেশি লাভ করতেছে। কেনার পরে আপনি লেবার দিয়ে আপনি বাছাই করা লাগে, অনেক সবজি নষ্ট হয়ে যায়, খরচা বেশি, তার কারণে খুব সীমিত লাভে বিক্রি করা। সাধারণ ক্রেতাদের মতে বাজার মনিটরিং না থাকায় অতিরিক্ত দামে সবজি কিনতে বাধ্য হচ্ছেন। প্রায় সব বাজারের দাম বেশি দেখতেছি, এটা আমাদের জন্য মধ্যবিত্ত যে পরিবার আমরা আছি আমাদের একটু কষ্টসাধ্য হয়েছে। প্রশাসন দেখলে বাজার নিয়ন্ত্রণে রাখা যাবে। বগুড়ার মহাস্থান পাইকারি হাটে কাঁচামরিচ 200 টাকা, করলা বেগুন পটল প্রতি কেজি 45-50 টাকা, বরবটি মুখি কচু প্রতি কেজি 30-40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বন্যায় বগুড়ার 6,000 হেক্টরের মধ্যে প্রায় 2,000 হেক্টর জমির সবজি নষ্ট হয়ে গেছে। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। সারা দেশেই কাঁচামরিচের ঝালে অস্থির ক্রেতারা, গ্রামগঞ্জে বাজারে এখন 200 টাকার উপরে কেজি, শহরগুলোতে কোথাও কোথাও সেটা 300 টাকায় ঠেকেছে। বন্যা অতিবৃষ্টির কারণে পানিতে তলিয়ে ব্যাপকভাবে নষ্ট হয়েছে মরিচের চার। উৎপাদন ঘাটতিতে সরবরাহ কমায় মরিচের বাজারে আগুন, জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবির রিপোর্ট। কৃষকের পরম যত্ন ও সঠিক পরিচর্যায় চলতি মৌসুমে সারি সারি গাছে ধরে সবুজ তরতাজা মরিচ। ভালো ফলনে লাভের আশায় বুক বাঁধলেও বৈরি আবহাওয়ায় ফিকে হয়ে গেছে কৃষকের স্বপ্ন। মরিচ উৎপাদনের অন্যতম জেলা নাটোরের নলডাঙ্গা ও সিংড়ায় গত কয়েকদিনের টানা বর্ষণ ও বন্যার পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে ক্ষেতের পর ক্ষেত। উৎপাদন ঘাটতিতে সরবরাহ কমেছে বাজারে, তাই এখন গ্রামে গঞ্জেই মরিচের কেজি 200 টাকায় ঠেকেছে। অথচ দুই সপ্তাহ আগেও পাইকারি বাজারে বিক্রি হয়েছে 40-50 টাকায়, আর এর ছাঁচ এসে পড়েছে ক্রেতাদের মাঝে। বিনোদন বন্যার কারণে গাছ নষ্ট হয়ে যাওয়ার কারণে মরিচ নাই, এজন্য দাম বেশি। সব ক্ষুদ্র বাজার এই অবস্থাতে বাজার তো মুশকিল হয়ে দাঁড়ায়। বগুড়ার পাইকারি ও খুচরা বাজারেও মরিচের দামে আগুন। পাইকারি বাজারে দেশি মরিচের কেজি 200 টাকা ও ভারত থেকে আমদানি করা মরিচ বিক্রি হচ্ছে 180 টাকায়, আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে 250 টাকায়। মরিচের দাম বেশি, 220 টাকা কেজি বিক্রি করলাম। এইগুলো লিয়ে আছে ইন্ডিয়ার মরিচ 900 টাকা পারলা। নওগাঁয় কয়েক দফা বন্যায় মরিচ চাষে ক্ষতিগ্রস্ত হয়েছে অধিকাংশ কৃষক। তবে উঁচু জমিতে মরিচের আবাদকারীরা ক্ষতিগ্রস্ত না হওয়ায় অস্বাভাবিক বাড়তি দাম পেয়ে খুশি। গত বছর 10-20 টাকা কেজি বিক্রি হয়েছে, গত বছর লস গেছে, এবার কৃষকেরা লাভবান। এখন 170-180 পর্যন্ত বাজার বিক্রি হচ্ছে। মরিচের এই ঘাটতির সুযোগে হিলি স্থল বন্দর দিয়ে ব্যবসায়ীরা গত 2 সপ্তাহ ধরে ভারত থেকে আমদানি করছেন কাঁচা মরিচ। ইসমাত জাহান শুক্লা, সময় সংবাদ। ভরা মৌসুমে হঠাৎ নওগাঁয় বস্তা প্রতি 150-250 টাকা বেশি দিয়ে সার কিনতে হচ্ছে কৃষকদের। সরবরাহে ঘাটতি দেখিয়ে ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ কৃষকদের। ব্যবসায়ী নেতারা বলছেন প্রথম দিকে সরবরাহের কারণে সারের আকাল থাকলেও
বাড়তি বরাদ্দে দূর হয়েছে সংকট। এ অবস্থায় সরকার নির্ধারিত দরের অতিরিক্ত অর্থ নিলে ডিলারদের বিরুদ্ধে লাইসেন্স বাতিল সহ কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে কৃষি বিভাগ। নওগাঁ থেকে এমআর রকের রিপোর্ট। শ্রাবণের প্রথম সপ্তাহে নওগাঁয় রোপণ করা ধানের গোছালির বাড়ন্ত সবুজ পাতাগুলো কৃষকের সোনালী স্বপ্ন হয়ে বাতাসে দোল খাচ্ছে। ফলন ভালো পেতে বাড়তি পরিচর্যার সাথে এসব ফসলে কৃষককে দিতে হচ্ছে সার ফসফেট, কিন্তু সার কিনতে গিয়ে বড় ধরনের হোঁচট খেতে হচ্ছে কৃষকদের। সরকার নির্ধারিত দরের চেয়ে এক বস্তায় 200 থেকে 250 টাকা বেশি গুনতে হচ্ছে। কৃষকদের অভিযোগ, কৃত্রিম সংকট দেখিয়ে বাড়তি মুনাফা হাতিয়ে নিচ্ছে ব্যবসায়ীরা। আগে যেটা বস্তা প্রতি দাম নিত, তার চেয়ে এখন 50 টাকা, 60 টাকা, 70 টাকা, 100 টাকা বেশি নিচ্ছে। ফসফেটের দাম বেশি বাড়ার জন্য বিঘা প্রতি 4 থেকে 5,000 টাকা ধানের দাম খরচ বেড়ে যাচ্ছে। সরকার নির্ধারিত সারের দর অনুযায়ী প্রতি কেজি ইউরিয়া 16 টাকা, টিএসপি 22 টাকা, পটাশ 15 টাকা এবং ডিএপি 16 টাকা বেঁধে দেয়, কিন্তু কৃষকদের কিনতে হচ্ছে প্রতি কেজি ইউরিয়া 18 টাকা, টিএসপি 25 থেকে 28 টাকা, ডিএপি 19 টাকা এবং পটাশ 18 থেকে 19 টাকায়। তবে ব্যবসায়ীদের দাবি, প্রথম দিকে কিছুটা সরবরাহ ঘাটতিতে দাম বাড়লেও এখন স্বাভাবিক দরে সার বিক্রি হচ্ছে। আমরা 750 টাকা বেচতাম আগে, সেটা এখন আমরা 780 থেকে 800 টাকা পর্যন্ত বিক্রি করতেছি। অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়েছে, সেই মালটা পাইলে আমরা আবার 790-800 টাকার মধ্যে ইনশাল্লাহ বিক্রি করতে পারবো। সরকারের বেঁধে দেওয়া দরের অতিরিক্ত অর্থ নিলে ডিলারদের লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিয়েছে কৃষি বিভাগ। আর সার সমিতির নেতা বলছেন, অভিযোগ প্রমাণিত হলে অসাধু ব্যবসায়ীদের সমিতি থেকে বাদ দেওয়া হবে। কোনো ডিলার যদি বেশি দাম নেয়, সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নেব। আমাদের জেলা কমিটি আছে, উপজেলা কমিটি আছে, যেখানে যে সমস্যা হবে আমরা সাথে সাথে সেই ব্যবস্থা নেব। কোনো ক্রমেই যেন সরকারের নির্ধারিত মূল্যের বাইরে কৃষকের কাছে থেকে না লেওয়া হয়। জেলায় বিসিআইসির 127 জন ও বিএডিসির নিবন্ধনকৃত 199 জন ডিলারের মাধ্যমে সার বিপণন কার্যক্রম পরিচালনা করা হয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। খুলনায় ঠিকাদারের কাছে চাঁদার দাবির ঘটনায় জড়িত 4 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, সিসিটিভির ফুটেজ দেখে চাঁদাবাজি মামলার আসামি আবু সাঈদ, ইসমাইল মল্লিক, মেহেদী হাসান ও সাইফুল ইসলামকে শনাক্ত করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে যশোরের মনিরামপুর ও বাগেরহাটের রামপালে তাদের অবস্থানের কথা জানতে পেরে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গত শুক্রবার নগরের পূর্ব বানিয়াখাবার এলাকায় ঠিকাদার ইউসুফ আলীর বাসায় ঢুকে তার কাছে 5 লাখ টাকা চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। এ সময় ইউসুফ আলী তার ব্যবহৃত পিস্তল দিয়ে গুলি ছুড়লে তার লক্ষ্যভ্রষ্ট হয়ে এক কিশোরীর পায়ে বিদ্ধ হয়। এ ঘটনায় 4 জনকে আসামি করে খুলনা থানায় মামলা করেন ভুক্তভোগী ওই ঠিকাদার। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং অন্যান্য তথ্যপাত্র বিশ্লেষণ করে এই 4 জনের সম্পৃক্ততায় আমরা পেয়েছি, এবং এই 4 জন আমাদের কাছে প্রাথমিকভাবে বলেছেও যে তারা এসেছিল। আসামিদেরকে আমরা আরও জিজ্ঞাসাবাদ করব, আমরা এটা সঠিক একটা তদন্ত করে আমরা প্রকৃত সত্য উদ্ঘাটন করব। এদিকে জয়পুরহাটে মোটরসাইকেল ছিনতাই চক্রের মূল হোতা সহ 7 জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া 2টি মোটরসাইকেল। গতকাল দুপুরে নিজ কার্যালয়ে পুলিশ সুপার সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, সম্প্রতি জয়পুরহাট আকিলপুর সড়কে আলাদা 2টি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় 2টি মোটরসাইকেল সহ 50,000 টাকা ছিনিয়ে নেয় সংঘবদ্ধ একটি ছিনতাই চক্র। এ সংক্রান্ত আলাদা 3টি মামলা দায়েরের পর অভিযান চালায় পুলিশ। এক পর্যায়ে গত শুক্রবার জয়পুরহাট থেকে ছিনতাই চক্রের মূল হোতা শাহিন সহ 2 সহযোগীকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাবনা সদর থেকে আরও 5 জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। চট্টগ্রামের বাঁশখালীতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধনে হামলায় জড়িতদের শাস্তির দাবিতে কুমিল্লায় মানববন্ধন হয়েছে। গতকাল দুপুরে নগরীর টাউন হল গেটের সামনে মহানগর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ব্যানারে মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা মুক্তিযোদ্ধাদের উপর হামলায় জড়িতদের শাস্তির দাবি জানান। গত 24 আগস্ট সকালে চট্টগ্রাম 16 আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের অনুসারী বাঁশখালী পৌর মেয়র সেলিমুল হক চৌধুরীর নেতৃত্বে লাঠি সোঁটা নিয়ে মুক্তিযোদ্ধাদের উপর হামলার অভিযোগ ওঠে। এতে 10 জন মুক্তিযোদ্ধা আহত হন। বরিশালে 8 বছর ধরে নিখোঁজ নেতাদের সন্ধানের দাবি জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি। সকালে নিখোঁজ হওয়া ছাত্রদল নেতা ফিরোজ খান কালু ও তার ভাই মিরাজ খানের বাসায় যান মহানগর বিএনপির নেতাকর্মীরা। স্বজনদের সান্ত্বনা দেওয়ার পর আর্থিক সহায়তা দেন তারা। এ সময় নিখোঁজ কালু ও মিরাজের সন্ধানের দাবি জানান নেতারা। 2012 সালের 20 জুন নগরীর কলেজ রোডের বাসায় সামনে থেকে কালু ও মিরাজকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।
বরগুনায় আমতলী উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা জানিয়েছেন ইউপি চেয়ারম্যান ও কাউন্সিলররা। এর প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ওই উপজেলা চেয়ারম্যান। গতকাল দুপুরে আমতলী উপজেলা চেয়ারম্যান সরোয়ার ফোরকানের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন কাউন্সিলররা। এরপরেই একই স্থানে এসব অভিযোগ ভিত্তিহীন দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন করেন সরোয়ার ফোরকান। তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের উদ্দেশ্যে একটি কুচক্রি মহল তার বিরুদ্ধে অনাস্থা প্রদর্শন এ ধরনের গুজব ছড়াচ্ছে। 1975 সালের 15 আগস্ট ও 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা করেছে কিশোরগঞ্জের জেলা ছাত্রলীগ। গতকাল দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কিশোরগঞ্জ 4 আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমদ তৌফিক। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যোগ দেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এ সময় বক্তারা জাতির জনকের হত্যাকারীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানান। পাশাপাশি সন্ত্রাসবাদ ও স্বাধীনতা বিরোধীদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা। মুন্সীগঞ্জের লৌহজঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত 200 পরিবারকে ত্রাণ দেওয়া হয়েছে। গতকাল দুপুরে দিঘলি যান মুন্সীগঞ্জ 2 আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি। এরপর ব্যক্তিগতভাবে বন্যা দুর্গত 200 পরিবারের মাঝে 10 কেজি করে চাল দেন তিনি। এ সময় ভাঙন কবলিত মানুষের দুর্ভোগের চিত্র তুলে ধরার সময় সংবাদকে ধন্যবাদ জানিয়ে সাগুফতা বলেন, ক্ষতিগ্রস্তদের জন্য 40 মেট্রিক টন চাল ও গৃহহীনদের পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে। টানা 21 বছর পর বন্ধু পেয়ে উচ্ছ্বসিত রংপুরের লিওন। ঢাকা থেকে আসা তরুণ বন্ধু কালো পাহাড়ের সাথে জলকেলিতে কাটছে ঘণ্টার পর ঘণ্টা। সে সাথে বান্ধবী জল নূপুরের অপেক্ষার প্রহর গুনছে তারা। অন্যদিকে করোনায় শত দুঃসংবাদের ভিড়ে আনন্দের খবর মিলেছে রংপুর চিড়িয়াখানায়। তারিকুল ইসলামের ক্যামেরায় হেদায়তুল ইসলাম বাবুর প্রতিবেদন। ঢাকা থেকে কালাপাহাড় আসার পর নিঃসঙ্গতা কেটেছে জলহস্তি লিওনের। দুই বন্ধুর মধ্যে বেশ ভাবও জমেছে। শুধু তাই নয়, শিগগিরই রাজধানী থেকে এক বান্ধবী জলনুপুরও তাদের মাঝে আসছে। কেয়ারটেকাররাও সখ্যতা গড়েছেন দুই জলহস্তির সাথে। যখন তাকে খাবার দেই আমরা, তখন সে উপরে আমাদের কাছে উঠে আসে বা আমাদের সাথে তার সুন্দর একটা গভীর বন্ধুত্ব আছে। পশু পাখির বিচিত্র সব হাঁক ডাক আর কলকাকলি বদলে দিয়েছে চিড়িয়াখানার চিরাচরিত দৃশ্য। প্রায় 6 মাস ধরে বন্ধ থাকায় জনমানবশূন্য চিড়িয়াখানায় নেই কোনো কোলাহল। তবে করোনার ছোবলে হাজারো দুঃসংবাদের ভিড়ে পাকফাখালি আর বন্যপ্রাণীর খাঁচায় নতুন অতিথিদের আগমনে আনন্দের ভিন্ন মাত্রা যোগ করেছে এখানে। লোকজন আসছিল তখন প্রাণীগুলো ভয়ে থাকতো, পশু পাখি এখন অনেক ভালো আছে, অনেক ভালো ফিল করতেছে। দর্শনার্থীদের অত্যাচার নেই, হৈহুল্লোড় করেই সময় কাটাচ্ছে খাঁচাবন্দি বানরের দল। সিংহের ঘরেও আছে পরবর্তী প্রজন্মের আভাস। গেল 6 মাসে 15টা বাচ্চা দিয়েছে হরিণের দল। কিছুদিনের মধ্যে ঘোড়া ও গাধার ঘরেও আসছে নতুন অতিথি। ডিম পাড়া শেষ হলে ওয়াক পাখিও বাচ্চা দেবে। অনুকূল পরিবেশ পেয়ে পশু পাখির প্রজনন বেড়েছে বলছেন কিউরেটর। খাওয়া দাওয়া ঠিকভাবে খাচ্ছে, মানে আরাম বিশ্রামও করতেছে, যার কারণে তাদের এখন মানে জৈবিক যেটা চাহিদা সেটা মানে সেই বনে থাকলে যেরকম অবস্থা সেটাই ফিরে আসছে আর কি। জেলা প্রশাসনের পক্ষ থেকে 1 সেপ্টেম্বর চিড়িয়াখানা সহ রংপুরের সবগুলো বিনোদন কেন্দ্রের দ্বার খোলার সিদ্ধান্ত দিলেও প্রাণী সম্পদ বিভাগের সিদ্ধান্তের অপেক্ষায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। হেদায়তুল ইসলাম বাবু, সময় সংবাদ, রংপুর। ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্য হিন্দু ধর্মাবলম্বীদের জনপ্রিয় খেলা দই কাদো। তবে এখনও দিনাজপুরের কিছু কিছু গ্রামে এ ঐতিহ্য ধরে রেখেছে ভক্ত পুণ্যার্থীরা। আয়োজকরা বলছেন, এ আয়োজনের পরিসর বাড়ানো সহ এটি টিকিয়ে রাখার জন্য প্রয়োজন সরকারের পৃষ্ঠপোষকতা। দিনাজপুর থেকে গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মঞ্জিত আলম শিমুলের তোলা ছবিতে রিপোর্ট। মাঠের মাঝে গোল করে কাদা করা, তারপর সেই কাদাতে আয়োজক একটি নারিকেল লুকিয়ে রাখেন, পরে দুজন করে এবং শেষে দল বেঁধে সেই নারিকেল খুঁজে বের করে নিজের কাছে রেখে দিতে চলে কুস্তি। কুস্তির শেষ পর্যন্ত নিজের দখলে যে নারিকেল রেখে দিতে পারবে সেই জয়ী। দিনাজপুরে জনপ্রিয় এই খেলার নাম দই কাদো খেলা।
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পরদিন হিন্দু ধর্মাবলম্বীর ঐতিহ্যবাহী এই খেলাটি প্রতি বছর আয়োজন করে থাকে। দিনাজপুরের কাহারুল উপজেলার 10 মাইল এলাকার পূর্ব সাদিপুর গ্রামে খেলাটি দেখতে ভিড় করে ভক্ত পুণ্যার্থীরা। শিশু কিশোররাও দুই কাদো খেলায় অংশগ্রহণ করতে পেরে বেশ আনন্দিত। প্রতি বছর খেলি, ফার্স্ট সেকেন্ড হই, ঠিক আছে, এটা মজা। কাদো খেলে যায় জিতে, তাই পাই, যে হারে সেও পুরস্কার পায় সান্ত্বনা পুরস্কার হিসাবে। আদিকাল থেকে, পূর্বপুরুষ থেকে দেখে আসতেছি, এজন্য আমরা এই ইয়াটা মানে আসতেছি। বাচ্চা কাচ্চারা খেলে আনন্দ পায়। আয়োজকরা বলছেন, বহুকাল থেকে এই গ্রামে দই কাদো খেলা অনুষ্ঠিত হচ্ছে, তবে বড় পরিসরে আয়োজন সহ খেলাটি টিকিয়ে রাখতে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা। এটা যদি মানে কোনো সরকারি ইয়ে থেকে যদি একটু মানে আমরা সহযোগিতা পাই, এই খেলাটা আমরা আরও বড়ভাবে নিয়ে করতে পারবো আর কি। আগামীতে এখানে বড় পরিসরে দই কাদো খেলার আয়োজন করার পরিকল্পনা গ্রহণ করার কথা জানালেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর শাখার সভাপতি। কাদা খেলার পরিসরটা আরও বৃদ্ধি পাবে এবং গ্রামাঞ্চলে এই কাদা খেলার উৎসবটাকে আনন্দ ঘরমুখর করে তুলবে, এই প্রত্যাশা আমরা আগামীতে প্রস্তুতি নিচ্ছি। ঐতিহ্যবাহী এই খেলা ধরে রাখতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দৃষ্টি কামনা করেছেন আয়োজকরা। সময় সংবাদ, দিনাজপুর। এই ছিল বাংলা সময়, সঙ্গে থাকুন সময়ের।